সকালে স্নিগ্ধ আলোয় ভরে গেছে চারপাশ। এমনই এক স্নিগ্ধ সকালে সকলের মঙ্গল কামনা করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের দেখছেন, সবাইকে শুভ সকাল। নতুন দিন শুরু হোক, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনায়, এই কামনায় শুরু করছি আজ সকালের বাংলাদেশ। পুরো আয়োজন জুড়ে একটি ঘন্টা আপনাদের সঙ্গে থাকছি আমি, রিফাতা স্নোবা। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ঘটনা দুর্ঘটনা মনীষী কিংবা সাধারণে জন্ম মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় নতুন দিগন্তের। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ইতিহাসের ঠিক আজকের এই দিনে কী ঘটেছিল, চলুন দেখে নেই এক নজরে। আজ রবিবার, 18ই জুলাই 2022 খ্রিস্টাব্দ, 3রা শ্রাবণ 1429 বঙ্গাব্দ, 18 জিলহজ 1443 হিজরি। 1783 সালের এই দিনে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন। 1841 সালের এই দিনে 18 জুলাই রবিবার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। 1977 সালের এই দিনে ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1635 সালের এই দিনে রবার্ট হুক ইংরেজ বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। 1893 সালের এই দিনে রিচার্ড ডিক্স মার্কিন নির্বাক ও সাবেক চলচ্চিত্র অভিনেতা জন্মগ্রহণ করেন। 1918 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার জয়ী নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন। 1715 সালের এই দিনে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মৃত্যুবরণ করেন। 1817 সালের এই দিনে জেন অস্টিন ইংরেজ ঔপন্যাসিক মৃত্যুবরণ করেন। 2016 সালের এই দিনে মোবারক বেগম ভারতীয় গায়িকা মৃত্যুবরণ করেন। প্রদর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ে আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। সংবাদপত্র পর্যালোচনার জন্য আজ সকালের বাংলাদেশে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন ডক্টর নাসির উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর। দর্শক, আমরা অবশ্যই তার সঙ্গে পর্যালোচনায় যাব, কিন্তু তার আগে আমরা দেখে নিব আজকে দেশ এবং দেশের বাইরে জাতীয় দৈনিকগুলো তাদের প্রধান প্রধান শিরোনাম কি কি করেছে। প্রথমে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ভর্তুকিতে যত সর্বনাশ। তাদের আরেকটি শিরোনাম, ডলারের ঘাটতি বাড়ছে। পড়ছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জ্বালানি তেল আমদানি ব্যাহত হওয়ার শঙ্কা, প্রয়োজনে অনুরোধের আগেই পথ ছাড়ব বলেছেন সিইসি। এরপর যে আমি পড়ছি প্রথম আলোর অনলাইন ভার্সন, এবং তারা তাদের প্রধান শিরোনাম করেছে মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন মাশরাফি। এরপর যে পড়ছি দৈনিক সমকাল, এবং দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ফাঁক ফোকরে কৃষি কর্তাদের বিদেশ ভ্রমণের ধুম। এরপর যে পড়ছি bdnews24.com, এবং তারা তাদের প্রধান শিরোনাম করেছে এলসি নিয়ে বিপাকে বিপিসি, ব্যাংক বলছে দুয়ার খোলা। দর্শক, পড়ছিলাম কিছু বাংলা সংবাদপত্রের প্রধান শিরোনাম, এ পর্যায়ে কয়েকটি ইংলিশ দৈনিকের, জাতীয় দৈনিকের শিরোনাম পড়ছি। প্রথমে পড়ছি দ্য ডেলি সান। ডেলি সান তাদের প্রধান শিরোনাম করেছে ওয়েস্ট ইজ ডোমিনেন্স এন্ডিং, টনি ব্লেয়ার। তাদের আরেকটা শিরোনাম, IMF মে আস্ক গভর্নমেন্ট টু কাট সাবসিডিজ। এছাড়াও আছে ফর দ্য ব্রিজ অথরিটিস গিভ নট টু রেল লিঙ্ক কনস্ট্রাকশন। এরপর যে পড়ছি দ্য ডেলি স্টার, এবং দ্য ডেলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে ল্যান্ডমার্কস টার্ন ল্যান্ডব্রেকার্স। দর্শক, পড়ছিলাম কয়েকটি দৈনিকের শিরোনাম, এবং এ পর্যায়ে আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর নাসির উদ্দিন, তিনি অবসরপ্রাপ্ত মেজর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। স্যার, এ পর্যায়ে আপনাকে একটি বিষয় নিয়ে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সম্প্রতি অনেকগুলো পত্রিকায় তাদের প্রধান শিরোনাম করেছে, এবং পত্রিকার পাতায় সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে, লোকমুখে আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে নড়াইলের ঘটনা। এই ঘটনা একজনকে আটক করা হয়েছে ঠিকই, কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে এ ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটেছে,
অর্থাৎ যে বিষয়টি কথা বলছিলাম, আমরা সবসময় বলি যে আমরা সাম্প্রদায়িক, আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চাচ্ছি, কিন্তু আবার দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে হিন্দু পল্লীতে মন্দিরে ভাঙচুর করা হচ্ছে। আমরা বিগত বছরের ঘটনাগুলো যদি একটু সামনের দিকে টেনে আনি, আমরা দেখব যে যখন ঘটনাটি ঘটে সে সময় অনেক আলোচনা হয়, সে বিষয়টি নিয়ে অনেক সমালোচনাও হয়, কিন্তু আদৌ কি এই ঘটনাগুলোর, গত নয় বছরের কথা যদি আমরা ধরি, গত নয় বছরে যে ঘটনাগুলো ঘটেছে, বেশ অনেকগুলো ঘটনাই ঘটেছে, এগুলোর বিচার কি আদৌ হয়েছে, বা যারা আটক হয়েছিলেন তাদের আসলে কতটুকু শাস্তি পেয়েছেন, এবং এখন যদি আমরা নীরব থাকি বা এখন যদি আমরা সচেতন না হই, সেক্ষেত্রে কি আমরা ভবিষ্যতে আরও ধ্বংসের মুখে এগিয়ে যাব না? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয় নিয়েই বোধহয় আমরা কথা শুরু করতে যাচ্ছি। ঐতিহাসিকভাবে আমাদের এই উপমহাদেশ কিন্তু সাম্প্রতিক সম্প্রীতির একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে পৃথিবী খ্যাত, কারণ এখানে যে সমস্ত ধর্ম আছে পৃথিবীতে বিরাজমান তার সবগুলোই কিন্তু এই উপমহাদেশে আছে। আমরা এখানে ইসলামের যে সুফিজমকে পেয়েছি, আমরা আরব বণিকদের মাধ্যমে এখানে ইসলামী স্কলাররা এসছেন, আমরা এখানে বুদ্ধইজমের একটা ব্যাপক প্রসার দেখতে পেয়েছি, হিন্দুইজমের একটা প্রভাব দেখতে পেয়েছি, সবকিছু মিলিয়ে আমাদের দেশটা এবং এই উপমহাদেশ এজ এ হোল একটা ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ ছিল। তার পরবর্তীতে দেখা গেছে এই ধর্মকে যারা স্বার্থান্ধ, যারা রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে পটু, তারাই এই ধর্মটাকে রাজনৈতিক স্বার্থে বা নিজের স্বার্থে অথবা সম্পত্তি দখল করার জন্য বৈষয়িক কারণে ব্যবহার করেছে। আমার যদ্দূর মনে পড়ে একজন বিখ্যাত লেখক লিখেছিলেন, তার নামটা মনে পড়ছে না, যে ঘিতে যেরকম তেল ভেজাল দেওয়া যায় এবং চিনিতে যেরকম অন্য কিছু ভেজাল দেওয়া যায়, চালের মধ্যে খারাপ চাল মিশিয়ে দেওয়া যায়, ঠিক তেমনি রাজনীতিতে একটা ভেজাল দেওয়া যায়, সেটা হলো ধর্মকে মিশিয়ে দেওয়া। কোনো কারণের জন্য যদি ধর্মকে মিশিয়ে দেওয়া যায় তাহলে রাজনৈতিক লাভটা অনেক বেশি হয়, যার একটা করুণ পরিণতি আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমার নিজের শহর কুমিল্লায় আজ থেকে 9 মাস আগে একটা করুণ ঘটনা ঘটেছিল। আমাদের ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে সেটা একটা প্রতিমার পায়ের কাছে একটা ভবঘুরে বা পাগল যাই হোক তাকে অভিযুক্ত করে বলা হলো যে সে রেগে এসেছে। পাগলের সংজ্ঞা নির্ধারণ করার মতো মেধা আমার নেই, আমি এতটুকু বুঝি যে লোকটি প্রতিমা বুঝে, যে লোকটি কোরআন বুঝে, যে লোকটি হেঁটে একটি মন্দির পর্যন্ত বা একটা পূজা মণ্ডপ পর্যন্ত যেতে পারে, তাকে আর যাই বলা হোক পাগল বলা যাবে না, এটা স্বার্থন্বেষী মানুষ। আর তার পিছনে যারা আছেন তারা তার চেয়ে বড় স্বার্থন্বেষী মানুষ। কিন্তু দুঃখের বিষয়ে আজ 9 মাস হয়ে গেল আমার নিজ শহর এই কুমিল্লায় এই স্বার্থন্বেষী মানুষের বিরুদ্ধে যে এই তদন্ত তা শেষ হয়নি। তার আগে আমার পাশের শহর ব্রাহ্মণবাড়িয়ায় এটা এরকম একই ধরনের ঘটনা ঘটেছে, সেটারও তদন্ত শেষে বিচারের মুখ দেখেনি। রামুতে ঘটনা ঘটেছে, সেটারও বিচার হয়নি। এরকম ভাবে আমি উদাহরণ দিতে গেলে হয়তো সারাদিনই আজকে আমি উদাহরণ দিতে পারবো, সেদিকে না যে আমি শুধু একটি কথাই বলবো যে বাগুড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একটা সিম্বল বা একটা উদাহরণ মাত্র। এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে গেলে অবশ্যই এই ধরনের ঘটনা আগে যেগুলো ঘটেছে তার একটা কঠোর এবং দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার হওয়া আবশ্যিক। কারণ হচ্ছে যে আমরা যখনই দেখবো যে বিচারের বাণী নিভৃতে কাঁধে, বিচার হচ্ছে না, এবং তখনই মানুষ এটাকে সাহস পায়। আর আরেকটি বিষয়ের দিকে আমি নজর আনবো, সেটা হচ্ছে ধর্মের সঠিক শিক্ষাটা, সেটাতে আমার মনে হয় যে আমরা দিতে ব্যর্থ হচ্ছি বিভিন্ন জায়গাতে। শুধুমাত্র স্কুল কলেজ অথবা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, পারিবারিক ভাবেও আমরা ধর্মের সঠিক শিক্ষাটা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে, যারা আজকে এই ফেসবুক ব্যবহার করে, যারা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর সার্চ করে, হান্ট করে বা খবরকে একজন থেকে আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাদের মাঝেও ধর্মের সঠিক শিক্ষার একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। আমার মনে পড়ে ছোটবেলা আমাদের পড়ানো হয়েছিল যেটা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পথে একজন বুড়ি কাটা ফেলতেন, সে কাটা উনি দেখতে না পেয়ে ভাবলেন যে সেই বুড়ি নিশ্চয়ই কোনো অসুস্থ হয়েছে, তা না হলে আজকে কাটা নেই কেন। সেই বুড়িকে তিনি দেখতে গিয়েছিলেন, সেই বিধর্মী বুড়িকে উনি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেননি, কাটার বিনিময়ে উনি কাটা নিয়ে বুড়িকে পেটাতে যাননি, উনি বরঞ্চ তার চরিত্রের মাধুর্য দিয়ে, তার সহনশীলতা দিয়ে বুড়ির মন জয় করে তাকে ইসলামের পথে নিয়ে এসেছিলেন।
সুতরাং আজকে আমরা যারা বর্তমান প্রজন্ম তাদের সামনে কি সেই ধর্মের সঠিক বাণীগুলো তুলে ধরতে পারছি? গৌতম বুদ্ধ বলেন, মহাত্মা গান্ধী বলেন, শ্রী চৈতন্য বলেন, তারা সবাই যে যে ধর্মেরই হোক তারা একটি কথাই বলে গেছেন, সেটা হলো মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে, প্রত্যেক মানুষ ভাই ভাই, তার ধর্মীয় বিশ্বাস যেটাই হোক, ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, গড বলেন, ভগবান বলেন, এটার মধ্যে কোনো পার্থক্য নাই যদি সে মানুষ হয়। আমরা সেই মানুষগুলোকে তৈরি করতে পারছি না বলেই আজকে আমার মনে হয় ধর্মীয় এই সমস্ত সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প সেটা তৈরি হচ্ছে এবং স্বার্থান্বেষী মহল সেটাকে ব্যবহার করছে। সেই স্বার্থান্বেষী মহলকে একদিকে যেমন কঠোর হাতে রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে, একই সাথে আমাদের ধর্মীয় সঠিক শিক্ষা চেতনা অসাম্প্রদায়িক যে ভাব সেটাকে যদি আমরা বলি ধর্মের বিরুদ্ধে চারণ সেটা ভুল হবে। অসাম্প্রদায়িক চেতনা আর ধর্মের বিরুদ্ধে কিন্তু এক কথা নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে শাসন করেছিলেন সেখানে বহু বিধর্মী ছিল এবং তাদের নিরাপত্তা ছিল তার যে মদিনার সনদ যেটা সেই সনদের মধ্যে উল্লেখিত ছিল, এই যে সংবিধান উনি রচনা করেছিলেন। আপনার সাথে আমি একাত্মতা পোষণ করছি এবং একটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে যিনি প্রতিমার পায়ের কাছে কোরআন শরীফ রেখে আসতে পারেন তিনি আর যাই হোক তিনি পাগল নন। তো এখানে একটি বিষয় এর সাথে যদি আমি বলি যে আমরা দেখেছি, আমরা সাধারণত বলি যে মানুষকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, কিন্তু আমরা সড়কে একটি বিষয় দেখি এবং সম্প্রতি একটি ঘটনা কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহে একটি সড়ক দুর্ঘটনা এবং এই সড়ক দুর্ঘটনা থেকে একজন শিশু তিনি জন্ম নিয়েছেন, সাথে সাথে তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তার এক বোন মারা গেছেন। এছাড়াও ঢাকা ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরগুলোতে হোক, বিভাগীয় শহরগুলোতে হোক, বিভিন্নভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধুমাত্র তাই নয়, ঈদের সময়টা আমরা অসচেতন অবস্থায় ফেরি পারাপার হচ্ছি, রাস্তায় বের হচ্ছি, সেই সময়টা আসলে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এক্ষেত্রে আপনাকে একটু জিজ্ঞেস করব যে এটা কি নিছু কি আমাদের খামখেয়ালিপনা নয়, নাকি এটাকে আপনি দুর্ঘটনা হিসেবেই দেখছেন? সংজ্ঞার দিক থেকে তো এটা দুর্ঘটনা, বাট এই দুর্ঘটনার কারণ যদি আপনি বলতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো এটা শুধু আমাদের অসচেতনতা বললেই হবে না, সেটা আমাদের পুরো পরিবহন নিয়ে আমাদের যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনার একটা ত্রুটিও বটে। কারণ হচ্ছে যে আমাদের যে রাস্তাগুলো আমরা তৈরি করেছি, হাইওয়েগুলো তৈরি করেছি, সে হাইওয়ে করেছি বটে, কিন্তু হাইওয়ের পৃথিবীর সব জায়গাতে হাইওয়ের পাশে হলো সার্ভিস লেন থাকে। হাইওয়েতে সাধারণত কোনো মানুষ বা সাধারণ যে ধীর গতির গাড়ি বা তিন চাকার গাড়ি বা মানব চালিত গাড়ি এবং পথচারী এগুলো আসার কথা নয়। অথচ বাংলাদেশের এই যে ময়মনসিংহের যেখানে আপনি দুর্ঘটনার কথাটি উল্লেখ করলেন, আমি সেখানে আমাকে প্রায় যাতায়াত করতে হয় বিভিন্ন কারণে, সেটি কিন্তু এমন একটা রাস্তা যেখানে পশু পর্যন্ত চলে আসে, মানুষ তো বাদ দিই না, কিন্তু পৃথিবীতে এরকম একটা হাইওয়েতে মানুষ যখন ইচ্ছা তখন চলে আসবে, পশু সাইড রাস্তা থেকে চলে আসবে, একই রাস্তার মধ্যে সাইকেল চলবে, মানুষ চলবে, যে যানগুলো নিষিদ্ধ সেই যানগুলো চলবে, এটা কল্পনা করা যায় না, এটা আমাদের ব্যবস্থাপনা জনিত ত্রুটি। আর যেই মানে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে সেটা আসলে যে কোনো মানুষের হৃদয়কে নাড়া দিবে, মাতৃগর্ভের একটা শিশু আছে নিরাপদ নয়, এবং সেই বাচ্চাটির আপনারা দেখেছেন যে তাকে যে শোল্ডার জয়েন্টটা ভেঙে গেছে মায়ের পেটে থাকা অবস্থায়, সে অলৌকিকভাবে বেঁচে যাওয়া একটি শিশু। এখন হয়তো তার জন্য আমরা দায়িত্ব পালন করব বা ইয়ে করব, কিন্তু তার মায়ের স্নেহ, তার বাবার স্নেহ তো আমরা দিতে পারবো না। এরকম ভাবে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য সন্তান পিতৃহারা হয়েছে, এবং একমাত্র এটার পিছনে আমি মনে করি যে ব্যবস্থাপনার মধ্যে একদিকে যেরকম অসচেতনতা। আমরা আসলে এটি বলতে চাচ্ছিলাম যে আমরা হয়তো তাকে নিরাপত্তা দিতে পারি নাই, সে সাথে সে তার বাবা মার আদর থেকেও সারা জীবনের জন্য বঞ্চিত হচ্ছে, এবং আমরা যেটা প্রত্যাশা করি ডিজিটালাইজড সড়ক ব্যবস্থা এবং ট্রাফিক সিস্টেম। স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আশা করছি আপনার সঙ্গে পরবর্তীতে আমাদের আবারও কথা হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত ছিলেন এবং আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তার সঙ্গে আমাদের এ পর্যায়ের আয়োজন আজকের আবহাওয়া।
দর্শক, অস্বাভাবিক গরম পড়েছে, গরমে যেন সবাই সুস্থ থাকেন সেই প্রত্যাশা করছি। এবং একই সঙ্গে আজকে জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি কি বলা হয়েছে। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, জেনে নিচ্ছিলাম আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি কি বলা হয়েছে। এ পর্যায়ে আমরা জেনে নিব ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। প্রথমে আমি পড়ছি ঢাকা, এবং ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আছে বরিশাল। বরিশালে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াস। তারপর পড়ছি সিলেটে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.9 ডিগ্রি। দর্শক, এখন জানিয়ে দিব আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:21 এবং আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:48। দর্শক, জেনে নিচ্ছিলাম আজকের আবহাওয়া কেমন থাকতে পারে। এ পর্যায়ে আমাদের আয়োজন আজকের রাশিফল। আজকে সারাদিনটি কার কেমন কাটবে সেই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিবেন কেসিপাল। জ্যোতির্বিদ কেসিপাল আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন, চলে যাচ্ছি তার কাছে। কেসিপাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেসিপাল, আপনি জানিয়ে দিবেন আজকে সারাদিন কার কেমন যাবে। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি খুব খুশিতে খুশিতে নাচবে। যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তথাপিও বিদেশ গমনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের মজুত মালের দামও ফুলে ফেঁপে উঠতে পারে। তাছাড়া মন, সুর, সঙ্গীত, ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকতে পারে। লৌকিকতায় কিছুটা ব্যয় হলেও উপহার উপনাদি নিয়ে বাড়ি ফিরতে পারেন। এবার বেসরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিও লাগাতার উন্নতি করে চলবেন। বিশেষ করে পাওনা টাকা আদায়, বিশেষ করে যাদের বেতন আটকে ছিল সেগুলো প্রাপ্তি, এমনকি ব্যবসা বাণিজ্যেও তরতাজা উন্নতি করে চলবেন। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স তো বৃদ্ধি পাবেই, তাছাড়া ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে আজকের দিনটিতে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মপ্রত্যাশীরা পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই আপনাদের কর্ম হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে আপনাদের আজকের দিনটিতে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনারা যে কাজে
হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য আজকের দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হিসেবে গণ্য হবে। তাছাড়া আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলে সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা শুভকর হবে না, ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের সানাই বেজে উঠবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে, অংশীদারদের সাথে মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটা ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেৎ কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে যেতে পারে, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শিক্ষার্থীদের জন্য দিনটি চমকপ্রদ একটি দিন হিসেবে গণ্য হবে। তাছাড়া পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুললেও বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই। তাছাড়া সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, মালিক ভাটিয়ার সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রবরব করবে, সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি কুড়ায় সহায়ক ভূমিকা পালন করতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে, বন্ধুত্ব অটুট থাকতে পারে, শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ে হতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, সেই সঙ্গে ধার কর্জ বা আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলংকার এমনকি খেলনা সামগ্রীর প্রশাসতে পারে, সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্যের পরিপূর্ণ পুরস্কার পূজিত হবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে, সেই সঙ্গে যাদের প্রেম ভেঙেছে বন্ধুত্বে ফাটল ধরেছে আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে এক রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে, সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং জানিয়ে দিচ্ছিলেন আজকে সারাদিন কার কেমন কাটবে। প্রিয় দর্শক, জানছিলাম আজকের রাশিফল, এবারে বিদায় নেবার পালা, তবে কথা দিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আপনার আজকের দিনটি ভালো কাটুক, বিদায়।